বাই। এখন যাইতেছিলাম আমরা, যাইতেছিল গিয়া কুড়িল বিশ রোড, আর তারপর যাব 320 তো এখান থেকে ওইখান থেকে আমরা পানাতে করে কাঞ্চন ব্রিজের কাঞ্চন নদী যেটাকে বলে ওইখানে আমরা গোসল করব। তারপর খানা হবে এখানে ট্রাগালার সাথে, যেখানে ট্রাগালা রাখায় একটা হোটেল আছে যেখানে ট্রাগালা রাখায় 120 টাকা আনলিমিটেড খাবার, সেখানে আমরা খাবো। আপনারা যদি চান তাহলে একটু চলে আসতে পারেন, 120 টাকা আনলিমিটেড খাবার। সুন্দর রাস্তাঘাট, অনেক সুন্দর খাবার লাগবে, জেল সময় দুইটা লাগবে, এই জন্য মধ্যে লাগবে না।
নিচে উপরে উঠতেছি, তো এখন তুই যাবে না দূষণ করতে। এখন প্রথমে যাব একটা সুন্দর পুকুর আছে, পুকুরে গিয়ে আগে গোসল, পুকুরে গিয়ে গোসল হবে, তারপর একটা হোটেল আছে, হোটেলে প্যাট চুক্তি খানা হবে, আনলিমিটেড আনলিমিটেড রাখে বলে আনলিমিটেড খানা যত ইচ্ছা খাইতে পারেন, সমস্যা নেই। দেখো না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর জায়গা। ঢাকা থেকে মাত্র আমাদের মিঠু ভাই তিন দিন ধরে না খাওয়া খেতে আসছে। আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে, যেখানে শুধু ট্রাক আলাদা খায় ট্রাক ড্রাইভাররা, সেখানে আজকে আমরা খাবো। খাবার ভালো, ট্রাক আলাদা খেলেও খাবার ভালো, খাবার ভালো, খাবারের মান ভালো, সব কিছুই ভালো, শুধু দামটা কম। হ্যাঁ দাম কম। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক ট্রাক আছে, বিকেলবেলা একটু বেশি থাকে। তো আমরা হোটেলে যাচ্ছি, এখন সবাই ডাল অস্থির খানা দানা, আর ভালো লাগতেছে না, শরীর পুরো ভিজে গেছে। এখন আমরা এখন গোসল করবো, আমরা এখন আর ভালো লাগতেছে না। এত সুন্দর একটা পুকুর যদি সামনে থাকে পুরাই সমুদ্র, সমুদ্রের ভিতরে ডুবা মনে হয়। তো আমাদের সোহাইবুর রহমান ইমরান শাহ এখন গোসল করবে। দেখলাম জায়গাটা অনেক সুন্দর, সময় পেলে একদিন ঘুরে ঘুরতে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা, কম খরচের ভিতরে ভালো ফ্যাসিলিটিস পাবেন। এখন আমরা ঢাকার দিকে রওনা দিচ্ছি।